স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। এতদিন ডেঙ্গু ছিল মূলত ঢাকা কেন্দ্রিক, কিন্তু এবছর ঢাকার বাইরে রোগী পাওয়া যাচ্ছে বেশি। গত 22 বছরের ইতিহাসে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ছিল 49%, সর্বোচ্চ আক্রান্তের বছর 2019 সালে। এরপর থেকেই ধীরে ধীরে ঢাকার বাইরে রোগী বাড়ছে, কিন্তু তা 37% অতিক্রম করেনি কখনোই। সবশেষ গেল বছরও মোট রোগীর 37% ছিল ঢাকার বাইরে। তার মানে দেশের যে কোনো জায়গায় ডেঙ্গু হতে পারে, ঢাকার বাইরেও ডেঙ্গুর বাহক আছে, রোগী আছে, কিন্তু ঢাকার বাইরে তেমন উদ্যোগ আমাদের চোখে পড়ে না। সব মিলিয়ে আজকে কথা বলবো মানচিত্রে। আমাদের আজকের আলোচনার বিষয়ে, ডেঙ্গু ছড়িয়েছে গ্রামেও, নিয়ন্ত্রণের উদ্যোগ কি আছে, আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে, বরিশালের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার শ্যামলকৃষ্ণ দাস, এবং রংপুর থেকে রংপুরের জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদ। আমি চলে যাচ্ছি আলোচনা, দুজনকেই স্বাগত। আমি শুরু করতে চাই রংপুর থেকে। বেলাল আহমেদ, আপনার মতামত দিয়ে আসলে একটু শুরু করতে চাই, যে যেটি বলা হচ্ছে, আমি অনুষ্ঠানের শুরুতেও বললাম যে আমরা দেখেছি গত কিছুদিনে বিগত দিনগুলোর চেয়ে এবারে ঢাকার বাইরের রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, ঢাকায়ও বাড়ছে, কিন্তু রোগী মৃত্যু, রোগী আক্রান্তের সংখ্যা বাড়ছে, এটি আসলে কতটা উদ্বেগজনক? মানে যথাযথ পদক্ষেপ কি আসলে আপনারা দেখছেন কি না? শুরু করতে চাই বেলাল আহমেদকে দিয়ে। অনেক ধন্যবাদ। আসলে আগস্ট মাস আমরা সবাই শোকাহত, এই জন্য জাতি আমাদের সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে কথা বলি। আসলে আমাদের দেশে একটা ভয়াবহ ধরনের অবস্থা আমরা দেখতে পাই, যে যখনই কোনো ধরনের সংকট তৈরি হয় তখনই আমরা সবাই নড়ে সরে বসি, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথায় আমরা যদি বলি। কারণ চিকিৎসা স্বাস্থ্য সেবা ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিস্থিতি আমরা গত করোনার সময় আমরা দেখতে পাইছি। এখন আমাদের যেটা আমরা আগে ভাবতাম, আপনি প্রথমেই ঠিকই বলেছেন যে আগে কিন্তু এই ডেঙ্গু, কিছু জন্ডিস, চিকেন পক্স, টক্স, এই জাতীয় জিনিসগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক ছিল। আমরা মনেই করতাম যে ডেঙ্গু হচ্ছে এটা শুধু ঢাকার রোগ, ঢাকা থেকে আসলেই হয়তো একে দিকে হবে না। কিন্তু আমরা খুব রিসেন্ট দেখতে পাচ্ছি যে আমাদের রংপুরেও কিন্তু কয়েকদিনে 4 জন মারা গেছে এবং প্রায় 60 জনের অধিক প্রতিদিনে আক্রান্ত। এবং আপনি, আমরাও নিজেরাও খুব অবাক হচ্ছি যে প্রায় 2000-এর মতো এখন পর্যন্ত আমাদের রংপুরেই কিন্তু শনাক্ত। তো এইটা যে অবস্থান তৈরি হচ্ছে এখন, কিন্তু এই ডেঙ্গুর ভয়াবহতা আসলে ঢাকা কেন্দ্রিক নাই, এখন কিন্তু ছড়াই গেছে আমাদের এই গ্রামগঞ্জল থেকে শুরু করে রংপুর এবং আমাদের এই সিটি কর্পোরেশন থেকে প্রত্যন্ত অঞ্চলেই, যেখানেই যেভাবে পাচ্ছে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যে ডেঙ্গু নিয়ে যে সচেতন হওয়া বা আমাদের যে করণীয়, বা এখান থেকে আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা আছে কি না, মেডিকেল কলেজে আছে কি না, এইটা কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা সেই দৃশ্যমান কোনো কিছু দেখতেছি না। আমরা যেহেতু সিটি কর্পোরেশনের এখানে আছি, সিটি কর্পোরেশনে আমরা দেখি কিছুদিন কিছু কার্যক্রম পরিচালনা তারা করলো, সচেতনমূলক কিছু কার্যক্রম করলো, কিছুটা দেখা যায় যে একটু হলেও নড়ে চড়ে বসে। কিন্তু তার ফলশ্রুতিতে কী কী হয়, আমরা দেখি যে অনেক জিনিস শর্ট থাকে বা তারা সব কিছু পায় না, এই কয়েকদিন হয়, তারপরে কিন্তু আর থাকে আবারও আগের পরিস্থিতি। জি ধন্যবাদ বেলাল আহমেদ, শুনবো নিশ্চয় আপনার কাছ থেকে আরও। ডাক্তার শ্যামলকৃষ্ণ দাস, আমি একটু কারণটার দিকে শুনতে চাই বা জানতে চাই, যেটি হচ্ছে যে এবারে ঢাকার বাইরের রোগীর যেই আধিক্য আমরা দেখতে পাচ্ছি, সেটি কেন, মানে খুলনা বা শুধু খুলনার কথা বলছি না, ঢাকার বাইরে আসলে কেন এবারে রোগীর সংখ্যা বেশি, আপনারা কি বলছেন? আসলে আপনি যদি আমাদেরকে চিকিৎসা করেন, কারণের চেয়ে আমরা সবসময়ের জন্য যেটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনাটা নিয়ে চিন্তা করি। যেহেতু কারণ জিজ্ঞেস করছেন, যেহেতু একজন চিকিৎসক, আমরা এন্টোমোলজিস্ট না, কিন্তু আমরা তো একত্রে কাজ করি। সেটা হচ্ছে আমরা জানি কিছু কিছু রোগ হচ্ছে সরাসরি মানুষ টু মানুষ ট্রান্সফার হয়, যেটা আমরা কোভিড নিয়ে চিন্তা করতাম, যে আমার পাশে একজন কোভিডের পেশেন্ট যদি থাকে, উনি যদি আমার সংস্পর্শে আসে, ওনার হাসি কাশির মাধ্যমে আমার মাধ্যমে ছড়াবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, ডেঙ্গুটা কিন্তু ছড়াবে মাঝখানে একটা মাধ্যম লাগবে, সেটা হচ্ছে এইডিস মশা। ডেঙ্গু জীবাণুটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এবং এই মশাটার মাধ্যমে, এই মশার ভিতরে তার লাইফ সাইকেল কমপ্লিট করে সে যখন একটা সুস্থ মানুষকে কামড় দিবে তখন তার ভিতরে ছড়াবে। তো প্রথম দিকে কিন্তু আমাদের এই রকমেরই ধারণা ছিল যে ঢাকার সাথে বরিশালের যোগাযোগ ব্যবস্থা খুব সহজ, এবং যেহেতু ঈদের পরবর্তী সময় বরিশালের বিভিন্ন অঞ্চলে
মশা মানে রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রথম ধারণাই ছিল হয়তো বা ঢাকার থেকে আমাদের রোগী বাড়িতে হয়তো আক্রান্ত হলে চলে আসে তারাই মনে হয়। কিন্তু পরবর্তীতে আমরা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে আমরা যেটা করলাম, একটা ম্যাপিং করলাম যে বরিশাল ডিভিশনের কোন জায়গা জায়গার থেকে বেশি করে রোগী আসে, এবং আমাদের যারা এক্সপার্ট আছে এন্টোমোলজিস্ট আছে তাদেরকে একটা টিম গঠন করে আমরা পটুয়াখালীর এবং নেসারাবাদ পিরোজপুর এই দুইটা জায়গায় আমরা এইডিস মশা কালেকশনে পাঠালাম। এবং সেখান থেকে লার্ভা কালেকশন করে যখন আমরা দেখলাম যে সেখানে এইডিস মশার লার্ভা আছে, তখন আমরা কিন্তু নিশ্চিত হয়ে গেলাম যে না, এই রোগগুলো ঢাকা থেকে আসে নাই, আমাদের বরিশালেও বিভিন্ন জায়গায় আছে। এখন কারণের কথা যদি বলা যায়, যেহেতু আমাদের রোগী আছে, আমাদের বাহক আছে, সুতরাং সেখান থেকে তো আমাদের ছড়াবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মশাটা আমাদের এখানে আধিক্য, এবং যেহেতু রোগী আছে এটাই আমাদের কারণ, এর চেয়ে বেশি তো আর আমি কিছু। ডাক্তার শ্যামলকৃষ্ণ দাস, যদি আরেকটু জিজ্ঞেস করি, আপনি যেটা বললেন যে রোগী আছে, লার্ভা পাওয়া গেল, কারণ সেটি, কিন্তু এটি কি আসলে এক ধরনের কর্তৃপক্ষের উদাসীনতা বা যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফল কিনা, আমি আপনার কাছে সেই প্রশ্নই রাখতে চাই। ডাক্তার শ্যামলকৃষ্ণ দাস, না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে, যে আমার কোনো হাসপাতাল থেকে রোগী ফেরত যাচ্ছে কিনা, আমরা শনাক্ত করতেছি কিনা, হ্যাঁ তাদেরকে আমি বাইরের থেকে তার পকেটের মানি খরচ করতেছি কিনা, সেই প্রশ্নটা যদি আমাকে করেন, তাহলে আমি কিন্তু সরকার নির্ধারিত একদম অতি কম যে 50 টাকায় কিন্তু তাকে ডেঙ্গু শনাক্ত করে দিচ্ছি। আমার হাসপাতালে কোথাও কোনো রোগী বরিশাল বিভাগ কিন্তু বলে নাই যে আমি এই হাসপাতালে সিট পাই নাই, আমাকে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হচ্ছে, আমি কিন্তু সেটা বলছি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা কিন্তু সুপারিশ করি আপনাদের মাধ্যমে জনগণকে, আমরা বিভিন্ন পর্যায়ে মানে একদম ব্যক্তি লেভেল পর্যন্ত, যে আপনি আপনার বাসায়, আমরা সবসময়ের জন্য বলি আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানে যে আপনার বাসায় যেখানে স্থির এবং ভালো পানিগুলো জমা আছে সেই পানিটাকে আপনি সবসময়ের জন্য পরিষ্কার রাখবেন। সেটা ব্যক্তিগত পর্যায়ে হইতে পারে, আমাদের সরকারি অফিস হইতে পারে, জনপ্রতিনিধির হইতে পারে, পাড়ামহল হয়তো, সব জায়গায় কিন্তু আমরা এরকম একটা সাজেশন এবং একটা সুপারিশ করে থাকি যে এখান থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাইলে কিন্তু আমার এই এই জায়গাগুলো হিট করতে হবে। এবং আমরা ইতিমধ্যে আমরা দেখছি আমাদের পাশাপাশি স্থানীয় সরকার বা অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু এটা নিয়ে কাজ করছে, হ্যাঁ অনেক জায়গায় অনেকে উদ্যোগী হয়ে কাজ করছে, তো কাজ করছে না সেইটা আমার বলা ঠিক হবে না, তো যেহেতু আমাদের আরো বেশি করে কাজ করতে হবে, আমরা মনে হয় এখান থেকে একটু সমাধান আশা করতে পারি। জি শ্যামকৃষ্ণ, বেলাল আহমেদ আপনার কাছে সংক্ষেপে যাব, যেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় কারণগুলো কি, আসলে কেন ঢাকার বাইরে এবছর বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে? দেখেন এটা আসলে ঢাকার বাইরে, তো ঢাকা থেকে আমাদের যোগাযোগটা অত্যন্ত বেশি, এবং ঢাকা থেকে প্রতিনিয়ত লোকজন আমাদের রংপুরে আসা যাওয়া এটা তো স্বভাবতই আছে, তার কারণেও হতে পারে। আবার আমরা যেটা দেখছি যে এখন কিন্তু মেডিকেল কলেজ থেকে শুরু করে যে জায়গাগুলোয় আমাদের চিকিৎসা নেওয়ার কথা সেই জায়গাগুলোও কিন্তু অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন অবস্থায়। এবং আপনারা যদি ড্রেনেজ ব্যবস্থাগুলো দেখেন, যে আগের তুলনায় এখন যতটা কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট হচ্ছে ততটাই কিন্তু আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা, পয় নিষ্কাশন থেকে শুরু করে যে এইখান থেকে যে ময়লাটা নিষ্কাশন হবে একটা বিভিন্ন নদীতে যাবে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ধরনের হয়ে গেছে। এবং আমাদের কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা কৃষিকে বিভিন্ন ধরনের উপকরণ বা শৌখিন মনে করে, তারা বাড়িতে টবের মধ্যে বিভিন্ন জায়গায় পানি দিয়ে দিয়ে তারা এই সমস্ত গাছ লাগাচ্ছে, তারা কিন্তু পরিচর্যা করতেছে না, যার ফলশ্রুতিতে হচ্ছে যে এই ঘন বৃষ্টির মধ্যে ওই জায়গাগুলোতে এই লাভাটা জন্ম নিচ্ছে, এটা কিন্তু আমরা কখনো দেখতেছি না। মানে শৌখিনতার বশেই কিছু ধরনের জিনিস কিন্তু আমরা একটা বিপদ ডেকে নিয়ে আসতেছি। আমার মনে হয় যে জনসচেতনতাই পারে, এবং এই এর থেকে আমাদের উত্তরণ, এবং এর পাশাপাশি যে ধরনের সরকারি ভূমিকাগুলো আছে, এই সমস্ত সরকারি ভূমিকাগুলো সঠিকভাবে না নেওয়া এবং পরিচর্যা না করা, এবং আমাদের স্বাস্থ্য বিভাগের যে এই সম্পর্কে অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার যে জরুরি পদক্ষেপগুলো নেওয়ার এইটা সিজনাল যে সময়টা, এই সময়টাই কিন্তু আমরা এই কাজটা না করার কারণেই কিন্তু এই রোগটা এখন শুধু ঢাকা কেন্দ্রিক না, এটা গ্রাম পর্যায়ে কিন্তু ছড়াই যাচ্ছে। এবং আপনি দেখেন যে অনেক গ্রামের রোগী আগে এসে অনেক বেশি, এবং তারা কিন্তু অনেকে বুঝতেও পারতেছে না যে হঠাৎ করে তারা কিন্তু অসুস্থ হচ্ছে। আমি 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 এই বিষয় নিয়ে আরো কথা বলবো নিশ্চয়ই বেলাল আহমেদ, শ্যামলকৃষ্ণ দাস, একটা বিরতির সময় গেছে, থাকুন আমার সাথেই। মানচিত্র একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সাথেই থাকুন। দেখছেন মানচিত্র, আলোচনা করছি ডেঙ্গু ছড়িয়েছে গ্রামেও, নিয়ন্ত্রণের উদ্যোগ আছে কি,
এই প্রসঙ্গে আমাদের সাথে আজকে যুক্ত আছেন বেলাল আহমেদ এবং ডাক্তার শ্যামল কৃষ্ণ দাস, দুজনকে আবারও স্বাগত। আমি শুরু করতে চাই এবারও বেলাল আহমেদকে দিয়ে। বেলাল আহমেদ, গ্রামেও ছড়িয়েছে ডেঙ্গু আমরা যেটি বলছি, সেই ক্ষেত্রে পর্যাপ্ত সাবধানতা নিতে বা পদক্ষেপ নিতে কী কী করা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এদেশে আমরা তখনই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পতিত হই যখন একজন চিকিৎসকও যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন কিন্তু আমরা সাধারণ মানুষ নিরুপায় হই। এখন স্যাটেলাইটের যুগ, সারা বিশ্বে যেমন ব্যবহার চলতেছে, ছোট্ট ঘটনা গ্রাম পর্যন্ত পৌঁছায় যায় অতি দ্রুত। আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদি আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় আমরা সবচেয়ে অভ্যস্ত, সবাই জানি, এই ভাষা দিয়ে যদি আমরা বিভিন্নভাবে গ্রামে গঞ্জে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক আছে, এই যে 6,000 মানুষের জন্য করে একটা কমিউনিটি ক্লিনিক, এই সমস্ত কমিউনিটি ক্লিনিকেও যদি আমরা উঠান বৈঠক এবং তাদেরকে নিয়ে যে সদস্যরা আছে তাদেরকে যদি সচেতন করা, ডেঙ্গুর প্রাদুর্ভাব বা রোগটা কীভাবে হয়, কী করতে হবে, কী ঔষধ খেতে হবে, বা কেন এই রোগটা বিস্তার করতেছে, কেন হচ্ছে, এই লক্ষণগুলো, এই জিনিসগুলো যদি আমরা গ্রাম পর্যায়ে মানে পর্যাপ্ত পরিমাণ প্রচার প্রসারণা করি, এবং এটা থেকে যদি শুধুমাত্র যখন ডেঙ্গু বা কোনো ধরনের ভাইরাস বা রোগ আক্রান্ত হবে সেই অপেক্ষায় না থেকে যদি পূর্ব পরিকল্পনা আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা এতটা সংকটের মধ্যে কিন্তু পড়ার কথা না। আমাদের সমস্যাটা কিন্তু এখানেই যে স্বাস্থ্য মন্ত্রণায় বসে থাকে, কখন একটা দুর্যোগ হবে, মানে এনাদেরই কিন্তু সুস্বাস্থ্য দরকার। একটা চিকিৎসক যখন নিরুপায় হয়ে মৃত্যুবরণ করে, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু তখন ভাবে যে আমরা আসলে কার কাছে চিকিৎসা নেব, তারা আসলে যাওয়ার জায়গা নেই আসলে। তো এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদাসীনতাগুলোই এবং এই যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই এই ধরনের কাজগুলো করে, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু নিরুপায় হয়ে যায়। তো সেই জায়গাটা কিন্তু এনাদের অতি গুরুত্ব দেওয়া উচিত এবং এই গ্রাম পর্যায়ে থেকে এটা সরানো। এখন গ্রাম আর শহর না, রোগ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাবেই, এটাই কিন্তু স্বাভাবিক। তা আমাদের মনে হয় যে এই ডিপার্টমেন্টের খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। বেলাল আহমেদ, ধন্যবাদ। ডাক্তার শ্যামল কৃষ্ণ দাস, আপনি কি বলবেন উদ্যোগ আছে কতটা নিয়ন্ত্রণের জন্যে, আর যেগুলো নেই সেগুলো আসলে কি করা উচিত, কি করা দরকার, আপনার পরামর্শ? আমি প্রথমবারই যেটা বলছিলাম, আমি কিন্তু চিকিৎসক, আমি হাসপাতালে রোগী চিকিৎসা করি, তবে প্রিভেনশনটা কিন্তু আমি যেটা হচ্ছে আমরা সুপারিশ করি, যেমন সেটা রোগটা কীভাবে ছড়ায় কিন্তু ইতিমধ্যেই আমি বলেছি। এবং আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো কিন্তু এভাবেই করা, যে রোগীগুলো আসছে তাকে আমরা মশারির মধ্যে চিকিৎসা করছি, এবং আমার স্বাস্থ্য প্রতিষ্ঠান তথা আমাদের রেঞ্জে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে মশামুক্ত রাখার জন্য যেখানে স্থির পরিষ্কার পানি আছে সেটাকে আমরা পরিষ্কার করতেছি। এবং আমরা কিন্তু সবসময়ের জন্য দেখেন যে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনার বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে জায়গাগুলোতে স্থির পানি আছে সে পানিটা পরিষ্কার করুন। এবং সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু কাজ করছে, কিন্তু আমরা কতটা সচেতন? যদি আমাকে বলেন, আমি যদি গাড়ির মধ্যে বসে একটা চিপস খাই, আমি চিপসের খোসাটা কিন্তু গাড়ির জানালা দিয়ে ফেলে চলে যাই, এই হচ্ছে আমার মন মানসিকতা। আমি ডাব খেয়ে কিন্তু ডাবের খোসাটা ফেলে দিই। তো আমি যদি একজন ব্যক্তি এই পর্যায়ে এই কাজটা করি, তাহলে আমাদের সমাজ কোথায়? যার জন্য আমাকে যে একদম আপামর জনসকে আমাদের রুট থেকে সবাইকে যেটা করতে হবে যে আমাদের এই হাইজিন মেনটেন করা, যে কোথাও পরিমাণ সামান্য পরিমাণে স্থির পানি জমা থাকতে দেবে না। এখানে সরকারের উদ্যোগ যথেষ্ট পরিমাণে উদ্যোগ আছে, কিন্তু ব্যক্তি পর্যায়কে আমাদের আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে, যার জন্য এটাকে যদি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্যের গুটিগত চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের দিয়ে কাজ করানো হয়, আমার মনে হয় সেটা না হয়ে আমরা কোভিডকালীন সময়ে যেমন আপামর জনসাধারণ সবাই, সরকারের বিভিন্ন সংস্থা, সুদীর্জন নির্বাচিত প্রতিনিধি, ধর্মীয় নেতারা সবাই মিলেমিশে আসলে আমরা যদি সেভাবে এভাবে এগিয়ে আসি যে মশার প্রজনন যে জায়গাটাকে সেই জায়গাটাকে ধ্বংস করে সবাই মিলেমিশে আমরা কাজ করব। বাকি যেটা বলেন আমাদের চিকিৎসার ধাপ যে দায়িত্বটা সেটা কিন্তু আমরা নিচ্ছি, কিন্তু বাকিটা কিন্তু আমাদের সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে, তাহলেই মনে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো। জি, ধন্যবাদ আপনাকে। বেলাল আহমেদ, আপনার কাছে সংক্ষেপে যেতে চাই, আপনিও কি তাই মনে করেন কিনা, জনগণকে যথেষ্ট সচেতন করা গেল কিনা, বা জনগণের অসচেতনতাই আসলে ডেঙ্গু ছড়ানোর ক্ষেত্রে দায়ী কিনা, আপনি কি মনে করেন? শুনেন, এটা আসলে একেবারে জনগণের অসচেতনতায় বললে এটা ভুল হবে, কারণ জনগণ তো অনেক পাশেই সচেতন হওয়ার অবস্থানে তারা নাই মানসিকভাবে। এখন তো
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে যে অবস্থা, ওষুধের মূল্য থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, তাতে তো মানুষ সচেতন না থাকারই কথা। এখন এই কথাটা বলে যদি এই সমস্ত মন্ত্রণালয় শুধু জনগণের উপর দোষ চাপায় দেয়, তাহলে কিন্তু এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আপনি দেখেন, হয়তো গুটি কয়েকটা জায়গায় চিকিৎসা ব্যবস্থা ভালো আছে, কিন্তু কয়টা হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে যেখানে ডেঙ্গু রোগী গেলে যে মশারি পাবে, তাদের বেড আলাদা আছে, তাদের ওয়ার্ড আলাদা আছে, এটা কিন্তু আমরা বাংলাদেশের খুব একটা নজিরবিহীন জায়গা স্যার এরকম দেখতে পারি। বুঝতে পেরেছি আপনার কথা। বেলাল আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, দুজনকে ধন্যবাদ আমাদের সাথে মানচিত্রে আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।